সুপ্রিয় দর্শক, আমি ফরহাদ হোসেন আজকে আপনাদের সাথে রয়েছি এবং আমাদের সাথে আজকে জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, যিনি এ প্রজন্মের খুবই একজন জনপ্রিয় শিল্পী হয়েছেন। তার নাম হচ্ছে সুকণ্ঠ রায়। চলেন দর্শক, আজকে তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। চ্যানেল 26 সবাইকে, চ্যানেল মুক্তি লড়াই, চ্যানেল যারাই আছে এখানে সবাইকে ধন্যবাদ। তো কি বলবেন বলেন দাদা, আপনি কত সাল থেকে সঙ্গীত জগতে পা রেখেছেন? আমি মূলত সঙ্গীতে পা রাখছি 2004 সাল থেকে। 2004 সালে আমি একটা স্টেজে গান করি, স্টেজ প্রোগ্রামে আমার এলাকাতে আমি গান করি। ওখান থেকে গাওয়ার পরে আমার যে গুরু বর্তমান এখন আহার চৌধুরী, ওনারা স্টেজ প্রোগ্রামে গান করতো, তো ওইখানে আমি বলছি যে আমি একটা গান গাইব। তো ওনারা আমার একটা সুযোগ দিল যে একটা গান ছেলেটা গাইতে চায়, তো ওরা একটা গান গাই দিল, দেওয়া হোক। তো আমি ওইখানে একটা গান গাইলাম। একটা গান গাওয়ার পরে যখন তাদের প্রোগ্রাম শেষ, তখন আমার ওস্তাদ যিনি আছে উনি বললো, তোমার তো বাবা কণ্ঠ খুব ভালো, তুমি গান শিখতে পারো। তো ওনার নাম্বার নিয়ে আমি, উনি আমার একটা নাম্বার দিল, নাম্বারে অনেকদিন পর আমি তার ফোন দিলাম। তো ওনার ফোন দেওয়ার পর উনি বললো যে রামপুরাতে তুমি আসো। তো রামপুরাতে আমি ওনার কাছ থেকে কিছুদিন যাবৎ গান শিখলাম। প্রায় 8 বছর আমি গান শিখলাম, স্যার গান টার গান সব কিছুই শিখলাম। শেখার পর পরে একটা অ্যালবামও করছি 2011 সালে, যখন সিডি উঠে যায় তখন করছি, তবে ক্যাসেটটা রিলিজ দেয়নি, রিলিজ হয়নি। ওই গানগুলি তখন আর রিলিজ দেয়নি, গানগুলি আমার ছিল, তা রেখে দিয়েছিলাম। ওই গানগুলি আমি নিজে শুরু করছিলাম, আর লিখছিল আমার ভাই শাকিল এক নামে এক লোক, আমার এলাকার বড় ভাই শাকিল আহমেদ, উনি লিখছিল গানগুলি। আমি সুরটা নিজেই করছিলাম, 2-3টা গানের সুর আমি ওইখান থেকে করছিলাম। দাদা, আপনার গাওয়া প্রথম গান কোনটি? আমার গাওয়া প্রথম গান হচ্ছে কত কথা যায় রে প্রিয়া ছাড়িয়া। এটার সুরকার ও গীতিকার কে ছিল? এটার গীতিকার ছিল শাকিল ভাই, আর সুরটা আমি নিজেই করছি। এরপরে তুমি মোর জীবনে এসেছিলে, এটা উনি লিখছে, কিছুটা উনি লিখছে, কিছুটা আমি আমার মেধা দিয়ে লিখে আমি সুর করছি, সুর করে আমি গেয়েছি। দাদা, আপনার প্রথম গাওয়া গানটি আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু অংশ শুনতে চাই। প্রথম গাওয়া গানটি হচ্ছে কত কথা বলতো আমায় নীরলে বসিয়া, কাল বৈশাখী ঝাসিয়া কাদায় আমার হিয়া, চিতার আগুন দিয়ে আমার মনটা পুড়িয়া, আমি থাকবো পৃথিবীতে বলো কি আশা নিয়া। এটা হচ্ছে আমার প্রথম গান, আমার জীবনের প্রথম গান। এটা আমি প্রথম টেকেই গাইছি, আমি স্টুডিওতে রেকর্ডে প্রথম টেকেই গেয়ে ফেলছি। এই গানটা আমি অনেক প্র্যাকটিস করছি। না, আমরা আসলে বুঝতে পারলাম যে আপনি খুব একজন গুণী মানুষ, আপনার কণ্ঠ মাশাআল্লাহ খুব সুন্দর। তো দাদা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, এখন তো গান ইউটিউবে ফেসবুকে অনেকেই গাইছে, যে গান জানে সেও ফেমাস, যে না জানে সেও ফেমাস, যে সঙ্গীতের প জানে না সেও ফেমাস। তো আমি সব কিছু জানি, তো আমি তো গাইতে পারি। এর জন্য আবার আমি চেষ্টা করলাম একটু, যে দেখি আমার গান কেউ শোনে কি না। আমি এখন আবার গান লেখা শুরু করছি, গান গাচ্ছি, অলরেডি গান ইউটিউবে ছাড়ছি বা দর্শকও দেখছে, এখন গাচ্ছি। দাদা, আপনি সামনে আরো গাইবো? আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন যে আবার শুরু করেছি, আবার বলতে কি বোঝাচ্ছেন? মানে মাঝে কি অন্য কোনো? মাঝে আমি 12 বছর পর আসছি, 12 বছর আগে আমি গান করছি, এক যুগ পর আবার আসছি, এক যুগ পরে আসছি। এই কারণে যে অনেকে রাস্তা থেকে উঠে দেখছি যে এখন কেউ সারগাম জানে না, যারা সারগাম জানে না তারাও নাকি শিল্পী, তারাও শিল্পী। তাহলে আমরাও একটু চেষ্টা করি, আমরা তো সব কিছু জানি। আচ্ছা,
আমরা তো সবকিছু জানি, সঙ্গীত তো সাধনার জিনিস, আমরা অনেকদিন সাধনা করছি তারপর আমরা গান লিখি। এত সহজে কি গান লেখা যায়, এত সহজে কি সুর করা যায়? তো এখন আমি হয়তো কারো কাছে যাচ্ছি না যে কেউ আমাকে সুর করে দাও, কেউ আমাকে লিখে দাও, এটা হয়তো বা করছি না। আমি নিজে সুর করতেছি, আমার নিজের কণ্ঠে আমি গাইতেছি আর লিখছি নিজে, লেখাটাও আমার নিজেরই আছে। তো আমি তিনটা প্রতিভা আমার সাথে আমি রাখছি, আমি কারোর কাছে যাচ্ছি না। এই যাবৎকালে আপনি কতটি গান লিখেছেন? এই যাবৎকালে আমি প্রায় 200 করে গান লিখছি, কিন্তু ওখান থেকে আমি 45টা গান, আমার 45টা গান আমি বাছাই করছি, যেগুলি আমার রেকর্ডে রেকর্ড হয়ে গেছে, অডিও রেকর্ড হয়ে গেছে, প্রায় 30 থেকে 35টা গান আছে, ভিডিও হয়ে গেছে আর চ্যানেলে তো আছেই। চ্যানেল বলতে কি আপনার নিজস্ব চ্যানেল? হ্যাঁ, আমার নিজস্ব চ্যানেল, আমার নিজস্ব চ্যানেলে আমি দিচ্ছি। এটা কি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন, যাতে ওনারা শুনতে পায়, আপনার গানগুলো দেখতে পায়, শুনতে পায়? দর্শক তো দেখছেই, আমি এখন গান গাচ্ছি আর আপনারা তো দেখছেন। না না, আমি বলেছি আপনাকে যে চ্যানেলটা, আপনার চ্যানেলের নাম সুকণ্ঠ, সম্প্রতি একজন মডেল হিরো আলমকে নিয়ে শাকিব খানের সঙ্গে তুলনা করেছে, তো এই বিষয়ে আপনি এটা কিভাবে দেখছেন? হিরো আলম আর শাকিব খান, হিরো আলমকে নিয়ে শাকিব খানের সাথে তুলনা করা মানে কি? এটা কি, এটা যদি পাবলিক যদি বুঝে তাহলে তারা মেনে নেবে, আমি মেনে নিতে পারবো, এটা আমি পারবো। কারণ হচ্ছে যে যে নায়িকা বা মডেল যেটাই হোক, সেও তো এখনও নায়িকা না। আমি আমি মনে হয় যে একে দেখছি প্রায় 15-20 দিনের মধ্যে দেখছি। আর আর বিগত যে নায়িকার নাম হচ্ছে, এর নাম হচ্ছে রিয়ামণি, উনি একটা ডান্স ক্লাবে ওনার সাথে আমার দেখা হয়েছে। ডান্স ক্লাবে আমার এক ছোট ভাই কাউসার নামের এক ছোট ভাই, ওখানে একটা ডান্স ক্লাব আছে ওর, ওখানে ও ডান্স করতে গেছিল, ডান্স করতে গেছিল, ওর নাম রিয়ামণি। ওখানে আরও ডান্সার ছিল, মেয়েরা আরও ডান্সার ছিল, ও ওখানে ডান্স করছে, তখন আমাকে ইনভাইট করছিল। আমার ছোট ভাইটা বলছিল যে দাদা আপনি আমাদের একটু ডান্স ক্লাবে আসবেন, ও আমার গানে মডেলও করছে, ওই কাউসার নামের ছেলেটা। তখন আমি রিয়ামণিকে ওখানে দেখছি, তো সে তো এখনো নায়িকা না, নায়িকা হতে তো নায়িকা তো বললেই হওয়া যায় না। আর শাকিব খানের সাথে তুলনা করবো হিরো আলমের, হিরো আলম কি শাকিব খানকে ছাড়িয়ে গেছে এখনো? শাকিব খান কি ছোট মানুষ? আচ্ছা দাদা, হিরো আলমে তো অনেক ভিড় রয়েছে না? হ্যাঁ ঠিক আছে, একজন ভাইরাল এখন বর্তমানে। হ্যাঁ, তো আপনি কি এরকম কোনো কিছু চান কিনা যে ভাইরাল হওয়ার জন্য? না না, ভাইরাল হওয়ার জন্য আমি এরকম কিছু চাইবো কেন? আমি তো অশ্লীল কিছু করতে চাই না, আমি চাচ্ছি আমাদের গানে যেটা আছে, সামাজিকভাবে যেটা আছে সেটা করব। আমরা তো অশ্লীল কোনো কিছু দিয়ে আমরা ফেমাস হওয়ার চেয়ে না হওয়া ভালো। জি, আমাদের আমাদের সামাজিকভাবে আমরা যেটা করতে পারছি, আমি যে গানগুলি করতেছি এই গানগুলি সামাজিকভাবে আমি গাচ্ছি, আমি গাইতে পারছি। এখন তারে যদি ইউটিউব ফেসবুক ফেমাস করে নেয়, সে তো আমাদের কাছে ফেমাস না, আমাদের কাছে সে কখনো ফেমাস হতে পারে না। কারণ আমরা সঙ্গীত সাধনা করছি, সাধনা করার পর আমরা সঙ্গীতে গান এখন গাইছি, ঠিক আছে, অনেক বছর গান শিখছি, শিখার পরে গান শুরু করি, গান লিখি, এত সহজে গান হয় না। একটা মুখ দিয়ে কথা বললাম, হয়ে গেল গান, কবিতা যে লিখে গেলাম, গান শুরু করে মিউজিকে এনে গাওয়াটা খুব টাফ ব্যাপার, অটো টিউন দিয়ে কিছু কণ্ঠ নিয়ে আসলাম, হয়ে গেল। আমরা জাত শিল্পী, আমরা জাত শিল্পী, আমরা জাত শিল্পী, কখনো ওই ক্যারা ব্যারা গান ওই সমস্ত গান আমরা শুনি না, আর আমরা গাইও না, ওই সমস্ত গান আমরা গাইতেও পারবো না। আমরা মানুষ যদি ভালো কয় যে হ্যাঁ গান তুমি গাইছো, তোমার গান ভালো হয়েছে, যে ভালো হয়েছে এই কথাটা অনেক পাবলিক দর্শক অনেকে বলছে। আমি যখন ভিডিও শুটে যাই, আমার গানগুলি যখন বক্সে বাজে, তখন সবাই বলে এত সুন্দর করে গান করছেন আপনি, কার লেখা গান? তখন আমি বলি আমার লেখা গান, আমি নিজে সুর করছি। তখন আমি গর্ব করে বলতে পারি যে এই গান আমার লেখা, আমি নিজে গর্ব করে এখনো বলি যে আমার লেখা গান আমি গাইছি, আমি কারো কাছ থেকে গান আনি না। তো এখন যদি রিয়ামণি যদি ভাবে সে ওনার সাথে ছবি করলে ফেমাস হয়ে যাবে, ফেমাস হওয়াটা এখন কোনো ব্যাপার না, এখন ফেমাস হওয়াটা কোনো ব্যাপার না, ইউটিউব থাকাকালীন হয়তো বা ফেমাস হওয়া যায়, কিন্তু আগে
আগে যখন সিডি জগৎ ছিল আমরা তখন থেকে গান করি, আমরা তখনও স্টেজ প্রোগ্রাম করছি। আসিফ ভাই, মনির খান ভাই এরা যখন হিট করে, তারপরে আরো বড় বড় শিল্পী যারা আছে তারা যখন হিট করে অডিও বাজারে, ওই সময়টায় যদি যারা ফেমাস তাদেরকে সুপারস্টার হিসেবে আমি খাতায় লিখে নিতে পারি। কিন্তু এখন এখন যারা সুপারস্টার নাম দিচ্ছে, শাকিব খানের সাথে সে তুলনা করছে, সে কিভাবে করে? মুখের ভাষা, যাদের মুখের ভাষা ঠিক নেই তারা কি করে গান করে? কি করে গানটা নিয়মিত? এটা আমি যখন গান শিখতে যাই তখন আমার ওস্তাদ আমাকে বলে, তুমি ঢাকার ভাষায় কথা বলতে পারবা না, ঢাকার ভাষায় যদি কথা বলো তাহলে তোমার গান হবে না বাবা, তুমি আধুনিক গান করবা, তুমি সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলবা। এখন আমি তো দেখছি যে আমার ঢাকার ভাষায় গান করলে মনে হয় আমি হিট করতাম, মনে হয় এখনকার যে বাজার, এখনকার বাজারের সাথে তাল মিলাইতে গেলে আমি যে আধুনিক গান করব ওই ক্ষমতা হয়তো বা পাবলিক সেটা নিচ্ছে না। তাহলে কি আপনি চাচ্ছেন না যে শ্রোতারা ভালো কিছু পাক? হ্যাঁ, ভালো কিছু তো অবশ্যই, আমরা যা শিল্পী আমরা ভালো কিছুই দেখাবো। পাবলিক কে কতটুকু দেখলো না দেখলো, আমরা চাই না যে হাজার হাজার ভিউ হোক। আপনারা বলছেন এখন হিরো আলম হাজার 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 ভিউ হচ্ছে, তার লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হচ্ছে, হোক তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাড়িতে একটা দুইটা কলা গাছ বুনবেন, দুইটা কলা গাছ বুনবেন, একটা সাগর কলা আর হচ্ছে একটা বিচা কলা। এটা চিনেন বিচা কলা কাকে বলে চেনেন? বিচি কলা যেটাকে, হ্যাঁ বিচি কলা যাকে বলা হয় সেটা, সেটাই তো। সাগর কলা গাছে দেখবেন 50 থেকে 60টা কলা ধরছে, আর ওই বিচা কলা গাছে আগাছা, আগাছা করে বলে কারে আগাছা, ওটার পাশ দিয়ে দেখবেন 4-5টার সাথে সাথে ওই 50টা কলা ধরতে লাগে 1 বছর, আর ওই বিচা কলা গাছ মাত্র 6 মাসে দেখবেন শত শত হাজার হাজার বিচা কলা হয়। কিন্তু সাগর কলা মাত্র 50 থেকে 60টা, এর থেকে বেশি সাগর কলা আপনি পাবেন না। কিন্তু ওখানে হাজার হাজার কলার মধ্যে যখন খাইতে যাবেন তখন ওই সাগর কলার দিকে লোকটা থাকবে। বিচা কলা হাজারে বিচারে হতে পারে কিন্তু খাওয়ার বেলায় সেটা না, খাওয়ার বেলায় সাগর কলা। আপনি বিচা কলা 1টা খাবেন, সাগর কলা 10টা খেতে পারবেন, বিচা কলার বিচির কারণে করকর করকর করবে, আর সাগর কলার মধ্যে কিচ্ছু নেই, ওটা আপনি সহজে খেয়ে ফেলতে পারবেন, অনেক সহজে খেয়ে ফেলতে পারবেন, কিন্তু ওটা খেতে অনেক সময় লাগে। দাদা আপনি সঙ্গীত চর্চা করেছেন কত বছর, মানে শিখেছেন কত বছর? 8 বছর। 8 বছর তো আমি শিখছি, 8 বছর শেখার পর সারগামই করছি আমি 2 বছর, 2 বছর তো শুধু আমার সারগাম। দাদা আপনি এই যাবৎকাল আমাদেরকে অনেক অসংখ্য গান উপহার দিয়েছেন, জনপ্রিয় গান, তো দাদা এই যে আপনি শুরু থেকে এই পর্যন্ত উঠে আসলেন, আপনার এর পেছনে অনুপ্রেরণা হিসেবে কে ছিলেন? আমার এখানে আসার উদ্দেশ্যই ছিল আমার ওস্তাদ গীতিকার সুরকার, উনি বিটিভিতে গান করে, ওনার নাম হচ্ছে আহার চৌধুরী, উনি ভাওয়াইয়া গান করে, ওনার ওয়াইফ যারা আমাকে প্রায় সন্তানের মতোই এখনও জানে, এদের সাথে আমার প্রায় 25 বছরের একটা সম্পর্ক এখনও আছে তাদের সাথে, এখনও তাদের সাথে আমি আছি, তাদের কাছ থেকেই আমি কিছু গান শিখি, তারা আমার কাছে বিনিময় কোনো টাকা পয়সা বা কোনো কিছু তারা আমার কাছে চায় নাই, তবে কিছু কিছু প্রোগ্রামেও আমি এদের সাথে গেছি, স্টেজ প্রোগ্রাম কিছু কিছু স্টেজে তাদের সাথে আমি গেছি, তারা আমাকে নিয়ে গেছে। এই যে টাকা পয়সার কথা বললেন, আসলে আপনি যখন প্রথম গান গাইতে যান তখন কত টাকা সম্মান পেয়েছিলেন? আমি যখন আমার এলাকাতে গান করি তখন আমি সম্মানী বলতে আমাদের সবাই বকশিস হিসেবে 10,000 টাকার মতো তো হবে ওই একটা গানে। দাদা আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে ভবিষ্যতে আপনার কোন ধরনের গান আমরা পাচ্ছি বা আপনার গানের মধ্যে কোনো ভেরিয়েশন আনছেন কিনা? হ্যাঁ আনছি, দর্শক শ্রোতার উদ্দেশ্যেই তো আমি গান করছি, যেহেতু শিল্পী যেহেতু দর্শকের উদ্দেশ্যেই তো গান গাওয়া। এখন যে দর্শকরা মনির খান ভাই যেরকম গান গায় বা আসিফ ভাই যেরকম গান গায়, তাদের ভক্তবৃন্দ যারা আছে তাদের সবাইকে বলবো যে আমি এদেরকে, এদের গান আমি খুব ফলো করি, যে এরা কেমন গায় এদের স্টাইলে আমি গানটা বেশি করি, এদের স্টাইলে আমি আছি, এদের মতো করে গাওয়ার চেষ্টা করি, হয়তো বা তাদের মতো হয় না তবে চেষ্টা করছি, হয়ে যাবে কোনো এক সময় হয়ে যাবে,
তো সবসময় তার থাকে না, তাদেরকে আমি সেলুট করি, তাদেরকে আমি সেলুট করি, তারা যে গান করে গেছে তাদেরকে আমি সেলুট করি। আমি এর মধ্যে মনির খান ভাইয়ের একটা গান আমি করছি, মনে ভাবলা পাতা বস লেগেছে, এটাও আমার চ্যানেলে যাবে, এই গানটা আমি করছি। আমি ঠিক মনির খান ভাই ভাইয়ের গান আমি বেশি শুনতাম, আসিফ ভাই ওনার গান আমি বেশি শুনতাম, তো শোনার পরে মানে এদেরকে ফলো করতাম, এদের গানগুলিকে ফলো করতাম। আমার যে কত কথা গানটা জায়রে প্রিয়া ছাড়িয়া ও পিয়া তুমি কোথায় একই একই মধ্যেই আছে, কিন্তু তার থিমটা আমার থিমটা আলাদা আলাদা আছে, তবে একই স্টাইল থেকে আসা, স্টাইল একই, স্টাইল থেকে আসা, শুনলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। প্রথম যে গানটা আমার, এই যে আপনি যে বললেন যে তাদের স্টাইলে আপনি, হ্যাঁ তাদের স্টাইলে, কারণ হচ্ছে আমরা মেশিনের শিল্পী না, আমরা কণ্ঠের শিল্পী, আমরা কণ্ঠকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি, আমরা কোনো মেশিন ব্যবহার করি না। কেউ যদি গান গায় আমরা লাইভ শিল্পী, আমরা লাইভে সব কিছু করতে পারি। আপনি যে বললেন যে অনুকরণের বিষয়টা, আসলে আপনার নিজস্ব কি কোনো কিছু নেই যে আপনি আরেকজনকে অনুকরণ করছেন, এটা কেন? নিজস্ব বলতে কি, এটা আমি বুঝতে পারলাম না আপনার এই উত্তরটা, আমি বুঝতে পারলাম না। মানে আপনি যে আপনি গায়ক, আপনি গায়ক, আপনার নিজস্ব একটা গায়কি ভাব থাকবে তাই না? তো আপনি আরেকজনকে অনুকরণ করে যে উঠতে চাইছেন, এটা কি আসলে? না না, আমি তো তাদেরকে, না না না, তাদেরকে তো অনুকরণ করে উঠতে চাচ্ছি না, আমি সেটা তো বলি নাই। আমি বলছি যে আমি তাদেরকে ফলো করছি যে তারা কি স্টাইলে গান গাচ্ছে, কারণ আমার পছন্দই হচ্ছে ওই গানটি। এরা যে গান গায়, এখন তো সবাই তো আর হিরো আলমের গান শুনে না, আল্লাহ যে কণ্ঠটা দিচ্ছে এই কণ্ঠটাই মাশা আল্লাহ, ইনশাআল্লাহ এর চেয়ে বেশি কিছু লাগে না। গান এখন গাইতে পারে, শক্তি আছে, কণ্ঠে শক্তি আছে, তো আমরা ওই মেশিন দিয়ে কিছু করতে চাই না। যে মেশিনে অটো টিউন ব্যবহার করে কণ্ঠ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে মেশিন দিয়ে কণ্ঠকে সাজিয়ে গিয়ে লাইভ প্রোগ্রাম করতে গেলে সেখানে গিয়ে আমরা পারবো না করতে, পাঁচজন হ্যান্ডসের সামনে গিয়ে বাজাইলে তাল বুঝবো না, তখন ওই মেশিনের টাইম টানবে, কখনো তারা পারবে না। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় প্রস্তুত গান গাইতে পারবো, যে কোনো হ্যান্ডসের সাথে, অ্যাকোস্টিকের সাথে, যে কোনো সময় আমরা প্রস্তুত, আমরা জাত শিল্পী, আমরা জাত শিল্পী, আমরা গাইতে পারবো, কিন্তু আমরা মেশিনে গাইবো না, মেশিনের গান আমাদের পছন্দ না। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে তো বলার আছেই অনেক কথাই, কিন্তু দর্শক তো এখন আমার কথা শোনে না, সে তো তারা তো শোনে শুধু হিরো আলমকে দেখে, তারা তো হিরো আলমকে দেখে। কেন আসলে এটা আপনাকে দেখছে না, হিরো আলমকে দেখছে, আপনি তো তার চাইতে ভালো করছেন তাই না? আপনি তো তার মতো অনুকরণ করছেন না। না না, সে তো অশ্লীল কিছু দৃশ্য দিয়ে ভিডিও, ফানি ভিডিও করে, ওখান থেকে যেটা ইসলাম কান্ট্রিতে যেটা চলে না, যেটা ইসলাম কান্ট্রিতে যেটা চলে না, কিন্তু অশ্লীল কিছু দিয়ে সে ফেমাস। এই অশ্লীল কিছু আমরা দিতে চাই না, আমরা দিলে সামাজিকভাবে যেটা চলে সেটাই আমরা দিতে চাই। আমরা যা শিল্পী, আমরা আগাছান, আমরা যা শিল্পী, আমরা সেটা দিয়ে যদি পারি ফেমাস হবো, না হয় না হবো, সারা জীবন গান গেয়ে পাগল হয়ে বেড়াবো। গান গাওয়া মানে শিল্পী মানে পাগল, শিল্পী যদি কেউ হয় তাহলে পাগল হতে হয়। সারা জীবনে যদি কেউ না চেনে না চেনো, তাতে কোনো দুঃখ নাই, তাতে অশ্লীল আমরা কিছু করব না, আমরা অশ্লীল কিছু করব না। এর জন্য ওই টাকার বিনিময়ে আমরা বিক্রি হই না, টাকার বিনিময়ে, টাকার জন্য অশ্লীল কিছু করব তা করব না, প্রশ্নই আসে না। আমাদের কাছে কোনো সুরকার গীতিকার আসে না, তার কাছে যায়, তার কাছে যায়, আমরা গান গাইতে জানি, আমাদের কাছে আসে না, তারা আসে না, তাদেরকে আমাদের কোনো প্রয়োজনও পড়ে না। এর জন্য আমরা কোনো সুরকার গীতিকার কাউকে ডাকিও না, দরকার নাই, কারণ যারা জাত শিল্পী, যারা জাত শিল্পী তারা জানে কে সুরকার গীতিকার, তারা ঠিক ভালোভাবে জানে, টাকায় বিক্রি হওয়ার মতো মানুষ আমরা না। এই যে আপনি বললেন যে আপনাদের কাছে সুরকার গীতিকাররা আসছে না, না আসবে না, মূলত এটার জন্য আপনি দায়ী করছেন কাদের? আমি কাউকে দায়ী করছি না, যারা, আমি কাউকে দায়ী করছি না, যার যার রুচি, এটা রুচি, আপনার যেটা খেতে ইচ্ছে করবে আপনি সেটাই খাবেন। এখন হয়তো বা কেউ আছে টাকার জন্য যাচ্ছে, কেউ আছে টাকার জন্য যাচ্ছে, টাকার জন্য গেলেই কি সম্মানটা পায়, টাকাই কি সব? তো দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমি বলছি, আপনারা সবাই যারা যারা আমার এই লাইভটাকে দেখছেন,
সবাই আমার বন্ধু বান্ধব দিয়ে যেখানে আছো যদি কেউ দেখো, বন্ধু বান্ধব যারা আছো, বিশেষ করে আমার বন্ধু বান্ধব যারাই আছো, আমাকে যারা খুব বেশি ভালোবাসো, সবাই আমার লাইফটাকে শেয়ার করবা। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি আমার গান, আমার চ্যানেলের গান দেখবেন, যদি আপনাদের একটা গান যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। দাদা, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো শিল্পীকে নিয়ে। আল্লাহ হাফেজ।